আসসালামু আলাইকুম দর্শক, আমার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলুন একটা নতুন জিনিস তৈরি করি, সেটি হলো খেজুরের লাচ্ছি। তো চলুন খেজুরের লাচ্ছি বানাতে কী কী লাগছে আমরা দেখে নিই। লাচ্ছির প্রধান উপকরণ হলো দই, তো আমি সেই দই নিয়ে নিয়েছি। এই দইটা আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। যেহেতু আমি বলেছি যে খেজুরের লাচ্ছি বানাবো, সেহেতু আমি খেজুর এখানে নিয়েছি। আমি খেজুর 10টি খেজুর গরম পানি দিয়ে 2-3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো আমি খেজুর নিয়েছি এখানে 10টি। আর এখানে আমি গরুর দুধ নিয়েছি 1.25 কাপ পরিমাণ। আমি চিনি নিয়েছি 1/2 কাপ পরিমাণ। দেখতে পাচ্ছেন কাজু বাদাম আমি কয়েকটি নিয়েছি। এখানে 1 টেবিল চামচও তো একটু কম আছে, 1.25 টেবিল চামচ আমি এটা ছোটো ছোটো করে নিয়েছি। আর বিট লবণ নিয়েছি, বিট লবণ আমি নিয়েছি 1 চিমটি, একদম 1/2 চামচের থেকেও কম, 1 চিমটি। আর দেখতে পাচ্ছেন বরফ, এই বরফ কুচি আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। দেখুন দর্শক, আমি এরকম একটা ব্লেন্ডার নিয়েছি। এই ব্লেন্ডারটাতে আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি। শুরুতে আমি যে খেজুরটা নিয়েছিলাম সেই খেজুরটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি দইটা দিয়ে দিচ্ছি। আমি সব কিছু একসঙ্গেই ব্লেন্ড করব। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। এবার আমি দুধগুলো দিয়ে দিচ্ছি। তারপরে যে বরফ কুচিটা নিয়েছিলাম সেটি দিয়ে দিচ্ছি। এবার বাদামগুলো দিয়ে দিচ্ছি। সবশেষে বিট লবণটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমরা খেজুরের লাচ্ছি বানাবো, সেহেতু আমরা ভালো করে খেজুরগুলো এবং চিনিগুলো ব্লেন্ড হওয়া পর্যন্ত ব্লেন্ড করব। আমাদের ব্লেন্ড মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো আমাদের ব্লেন্ড শেষ, এবার আমরা এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন দর্শক কেমন হয়েছে, আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন আমাদের লাচ্ছি বানানো একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে খাওয়ার জন্য। তো আমার লাচ্ছি বানানোটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে আমার লাচ্ছিটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।